বাংলাদেশ অপার সম্ভাবনার এক সুবর্ণভূমি। ভৌগোলিক বিবেচনাতেও দিনকে দিন এর গুরুত্ব বাড়ছে বৈশ্বিক প্রেক্ষাপটে। সরকারের পরিকল্পিত বিনিয়োগ বান্ধব নীতিগত সহায়তায় এখন শুধু হুন্ডাইয়ের মতো বড় অটোমোবাইল কোম্পানি নয়, বাংলাদেশে খুলেছে বহুমুখী বাণিজ্যের অনেক দুয়ার। কৃষি থেকে ওষুধ শিল্প, চিংড়ি থেকে ভারী শিল্প, দেশি বিদেশি বিনিয়োগ মিলে এই ভূখণ্ড এখন 35তম বড় অর্থনীতির দেশ। উদ্যোক্তাদের এক ছাদের নিচে বিনিয়োগের সব সুযোগ সুবিধা দিতে আগারগাঁওয়ে সরকার 198 কোটি টাকা ব্যয়ে 12 তলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করেছে, যা এখন থেকে ব্যবহার হবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার প্রধান কার্যালয় হিসেবে। একই ভবনে বেজা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষও সেবা দেবে বিনিয়োগকারীদের। রোববার সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই বিনিয়োগ ভবনের। এর মাধ্যমে নান্দনিক ভবনে শুরু হলো বিনিয়োগকারীদের আধুনিক যাত্রা। উদ্বোধনী আয়োজনে সরকার প্রধান বলেন, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। বিনিয়োগ ভবন থেকে 23টি সংস্থার 67টি সেবা পাবেন আগ্রহীরা। আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। গত 14 বছরে আপনাদের ব্যবসায়ী বান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করেছি, কাজে খুব শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করেন। এখন আর ওই হাওয়া ভবনের পাওয়াও দিতে হয় না, কোনো কিছু করতে হয় না, নিজেরা শান্তিতে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি। চলমান বৈশ্বিক সংকটে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন গ্যাস বিদ্যুতের মূল্য প্রসঙ্গও। প্রতিকূল অবস্থা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা মাথায় রাখতে হবে, কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আমরা যে বিদ্যুৎটা দেই এটা উৎপাদন করতে 1 কিলোওয়াটে বোধহয় কত লাগে, 12 টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র 6 টাকা, তাতেই আমরা অনেক চিৎকার শুনি। তবে আমি আবারও বলবো, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটা সবাই দিতে রাজি থাকে, তাহলে এটা দেওয়া যাবে। তাছাড়া কত ভর্তুকি দেওয়া যায়, আর এক্ষেত্রে কেন ভর্তুকি দেবো? ভর্তুকি দিচ্ছি আমরা কৃষিতে, খাদ্য উৎপাদনে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। আর সবচেয়ে বেশি আমি চাই আমাদের দেশের মানুষ বিনিয়োগ করুক। যে 100টা অঞ্চল আমরা করছি, এখানে আমি অনুরোধ করবো যে আপনারা খাদ্য প্রক্রিয়াজাত বা কৃষি প্রক্রিয়াজাত শিল্পটা আরও বেশি করে বিনিয়োগ করবেন। কৃষি এবং আমি মনে করি যে যে ডিজিটাল সিস্টেম ICT, এই দুইটা ক্ষেত্র আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, খুব তাড়াতাড়ি তারা শিখে নেয়, কাজে সেই দিকে আমি মনে করি যে একটা বিরাট সম্ভাবনা আমাদের দেশে রয়েছে, কাজে সেটাকে আপনাদেরই কাজে লাগাতে হবে। পরে বিনিয়োগ ভবনের বেজা ও NSDA কার্যালয়গুলোও পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।